কৈলাস পর্বত কৈলাস পর্বতে বাস হর পার্বতীর এবং হিন্দু ধর্মের সনাতন বিশ্বাস আসুন জেনে নিই এই পবিত্র ভূখণ্ড নিয়ে কিছু কথা তার আগে বন্ধুরা আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুধু হিন্দু ধর্মই নয় কৈলাস এবং মান সরোবর পূর্ণভূমি বলে মনে করা হয় বৌদ্ধ জৈন এবং বনধর্মে বিশ্বাসেও ভৌগোলিকভাবে কৈলাস পাহাড় আছে তিব্বত মালভূমিতে চীন তিব্বত ভূখণ্ডে ছটি পর্বত শ্রেণীর পদ্মফুলের পাপড়ির মতো ঘিরে আছে কৈলাস পাহাড়কে বাইশ হাজার ফিট উচ্চতার কালো পাথরের এই পাহাড়কে প্রাচীনকাল থেকেই পৃথিবীর স্তম্ভ বলে মনে করা হয় যা নাকি ধরে রেখেছে পৃথিবীর ভর প্রাচীন বিশ্বাসের প্রমাণ পাওয়া গেছে আধুনিক সন্ধানেও রুশ বিজ্ঞানীরা দাবি করেছেন কৈলাস শুধু পাহাড় নয় বরং এটির অবস্থান একটি অক্ষ বা অ্যাক্সিসের মতো কৈলাস পাহাড় এখনও কেউ জয় করতে পারেনি বিশ্বের নানা দেশ থেকে এসে চেষ্টাও করেছেন পার্বতারোহীরা এবং এই পর্বতে মাত্র রহস্যভাবে তাদের মৃত্যু হয় এবং এটির রহস্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত এখনও বলতে পারেননি অথচ এই পাহাড় সেই রকম উঁচু নয় কিন্তু কোনো এক রহস্যময় কারণে কেউ কৈলাস জয় করতে পারেনি সংস্কৃতে কৈলাস খ্রিস্টাল কথা থেকে উৎপত্তি হয়েছে কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে লাগে ঠিক স্পটিকের মতো তিব্বতী ভাষায় এর অর্থ গাঙ্গ বা ঋণ পোচ্ছে গুরু পদ্ম সম্ভাবাকে বলা হয় ঋণ পোচ্ছে তার থেকেই নামকরণ হয়েছে কৈলাস পর্বতের এর অর্থ হল বরফের তৈরি দামি রত্ন তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হল শুধুমাত্র গুরু মিলারেপেই শুধু পা রাখতে পেরেছিলেন এই কৈলাস পর্বতে ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন এই পর্বতে চড়তে এই পর্বতের একমাত্র সেই চড়তে পারবে যার শরীর ও মন দুই শুদ্ধ কৈলাস পর্বতের সামনে আছে মানস সরোবর এবং রাক্ষস্তাল এই দুটি উপসাগর এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস আঠারো ফিট উচ্চতায় আছে মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের উপসাগর অথচ মানস সরোবরের জল মিষ্টি আর রাক্ষস জল নোনা এবং মানস সরোবরের জল শান্ত অপরদিকে রাক্ষস জল অশান্ত রামায়ণে বলা হয়েছে শিবের পরম ভক্ত রাবণ তপস্যা বলে সৃষ্টি করেছিলেন এই উপসাগর পশ্চিম তিব্বতের এই পর্বত কেবল হিন্দুদের কাছেই নয় জৈন বৌদ্ধ তিব্বতের প্রাচীন বনধর্ম সব কটিই কৈলাসকে পবিত্র করে অন্যদিকে ইউরোপের বিশেষজ্ঞরা এই পর্বতটিকে বিশেষ গুরুত্ব দেন এবং বলেন যে এই পর্বতটির মধ্যে অলৌকিক শক্তি আছে আবার অন্য বিশেষজ্ঞরা বলে যে এখান থেকে পৃথিবীর উৎপত্তি মূল উৎস এবং এই পর্বতটি চড় চেষ্টা করেছিলেন তাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল তারা কিছু দূর ওঠার পর প্রচণ্ড বেগে ঝড় ও তুষারপাতের সম্মুখীন হতে হয় এবং তারা ফিরে এসে জানান যে কৈলাস পর্বতের মধ্যে কিছু অলৌকিক শক্তি তাদের বাধা দেওয়ার চেষ্টা করে এবং তারা আরও জানান কৈলাস পর্বতের আবহাওয়া এমন কিছু আছে যাতে নাকি মানুষের চেহারার দ্রুত পরিবর্তন হতে থাকে সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে কৈলাস পর্বতে অন্তত বারো ঘন্টা কাটালে নোখ ও চুল দ্রুত বাড়তে থাকে এবং এই পর্বতটির আশেপাশে কিছু অলৌকিক শব্দ শোনা যায় শব্দটি ঠিক শিবের ডুগডুগির আওয়াজের মতো এবং ওম শব্দও শোনা যায় বৈজ্ঞানিকদের মতে এই শব্দটি পাহাড়ের হাওয়ার ধাক্কা লাগার এবং বরফ গলার শব্দ বলে দাবি করেন কিন্তু বন্ধুরা এটা বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি শুধুমাত্র অনুমান করে বলেছে বন্ধুরা এই শব্দটির আসল স্রোত আজ পর্যন্ত কেউ খোঁজ করতে পারেনি এই সব কারণেই কৈলাস পর্বত দুনিয়ার রহস্যময় পর্বত বলা হয় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য